দেখো আল্লাহ এমন কুয়াশা কিচ্ছু দেখা যায় না মিরাজ, এমন কুয়াশা আল্লাহ দেখা যাবে এই জায়গায়? পুরো শীত রে ভাই, দেখো 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 ওকে আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখো ওই সাঁতার কাটতেছে, আর কি শীত লাগে না? আরে তুমি দেখাবা কি, লাইটের প্রসারই তো কাজ করতেছে না ওখানে, তুমি দেখতেছো? আল্লাহ এই দাঁড়াবার, উঠতে দাও উঠতে দাও, উঠুক উঠুক একটা জায়গায়। ডাক দিলে কি হয় বুঝবো? এমন জায়গাতে আমরা আসছি, এমন ঠান্ডা, এমন ঠান্ডা আজকে, মানে আজকে কি বলবো, ঠান্ডার একটা লিমিট আছে, বাট আজকে লিমিট নেই কোনো ঠান্ডা মনে হইতেছে। কালকে আপনাদেরকে ওয়াদা দিছি যে আজকে লাইভে আসবো, যার কারণে চেষ্টা, তাও মানে কষ্ট হয়েছে তাও আসছি লাইভে, কিন্তু শরীর ভালো না, কিন্তু তাও আসছি লাইভে। নাক নাক থেকে পানি পড়তেছে। ওরা কিনারে আসতে দাও, এমন গ্রামের রাস্তার মধ্যে। হ্যালো ব্রাদার, লাভ ফ্রম সিলেট, নাসিম আহমেদ, থ্যাংক ইউ ব্রাদার। প্রচন্ড ঠান্ডা রে ভাই, থাক থাক ওর ওর পথে যাক, চলো। ওটা দেখা যায় না কুয়াশার কারণে, অনেক কিছু আজকে দেখতে পাবেন না। এখানে আমাদের সামনে একটা প্রাণী পানির ভিতরে আর কি ও ইয়া করতেছে, বাট এটা কুয়াশার কারণে দেখা যায় না, বাট আমরা দেখতে পাচ্ছি। চলো সামনের দিকে চলো দাদা, আমি ওয়েট করেছিলাম, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করে দেন। অত্যন্ত ঠান্ডা, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, তাও এর ভিতরে লাইভের জন্য আসছি। দেখেন একদম গ্রামের অজপাড়ায়, হ্যাঁ পাশে নদী আছে, এখানে একটা গাছ আছে মাঠের মধ্যে, ওই গাছটা কেউ কাটে না, ওই গাছটা নাকি রাত্র হইলে একটা বৃদ্ধ মহিলার মতো কাউকে গাছের উপরে দেখা যায়, এবং এই পথটা থেকে হাঁটা চলা করে, এই যে পথটাতে আমরা আছি রাইট নাও, এই পথের ভিতরে নাকি হাঁটা চলা করে বেশিরভাগ মানুষজনই বলে। অনেক অনেকগুলো আছে, তোমার গায়ে তো কাটা দিয়ে উঠছে দেখা যায়। এই 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 পিছন থেকে কিছু দৌড় দিছে, পিছন থেকে কিছু দৌড় দিছে, আমি আলাপ মানে শব্দ পাইলাম যে পিছন দিয়ে একটা দৌড় দিছে এদিকে। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ বাবার তালুকদার দুবাই থেকে, যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন। চলো 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 চলো, আল্লাহ গো এমন ঠান্ডা লাগতেছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো মাঠের ভিতরে যাইতে হবে আমাদের, তাই তো? এই বাড়ির ভিতর থেকে যাইতে হবে, আচ্ছা চলো 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 চলো, আস্তাগফিরুল্লাহ, কি যে ঠান্ডা রে ভাই, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, মানে কথা বলতে কষ্ট হইতেছে, আমার মাথায় যেই পরিমাণ পেইন হইতেছে, আমার গায়ে জ্বর, তাও আজকে আসছি লাইভের জন্য, আপনাদের কথা দিচ্ছি, এই কারণে আপনারা যদি লাইভটা শেয়ার করেন তাহলে খুশি হব। আরে ভাই শোনো, নাই এদিক থেকে পুতুল শব্দ হইতেছে, হ্যাঁ মনে হইতেছে কোন বাচ্চা ইয়া করতেছে, শব্দ করতেছে না, বলছি পুরো গোষ্ঠী, হ্যাঁ। চলো চলো বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে বাড়িটা করছে, এই বাড়ির মানুষগুলো আমাদেরকে বলতেছিল, কিন্তু কিছু একটা ডাকতেছে ছাগলের মতো এদিক থেকে, শুনেন শব্দ পাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, কিছু একটা ডাকতেছে এখান থেকে, কিছু দেখি না বাট কিছু একটা ডাকার শব্দ, এমন কুয়াশা সামনে কিচ্ছু দেখা যায় না, দেখেন পাঁচ সাত জায়গা সামনেও দেখা যাইতেছে না, বাট আমি শব্দ পাইতেছি। শেয়ার করে দিলাম ভাই, এমনি আলী, থ্যাংক ইউ আলী ভাই, ভালোবাসা অবিরাম। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে ইয়া বলার মতো না,
এখান থেকে কিছু একটা ডাকতেছে রাস্তার মধ্যে। মিরাজ আর ওখানে ঢুকছে, ওখানে আসে, আমি একটু দেখি এদিকে কি ডাকতেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এদিকে তো দেখা যায় নদীর মতো কিছু। কোন কোন পাশ থেকে যাইতে হবে? আমি দেখিছি না তো। হ্যাঁ, যাদিকে একটা বের রাস্তা, আর বের কাটছে বাড়ি। হ্যাঁ, তো আমাদের সামনে দিয়ে ঘুরে যেতে ভাই। আচ্ছা চলো, গাছটা নাম সামনে মানে অনেক তাই চলো। এদিক কিছু একটা ছাগল ডাকার মতো আমি শব্দ পেয়েছি, বুঝছো? এখান থেকে কিন্তু দেখা যায় না, এমন কুয়াশা। আমার আনুমানিক ভাই যে এটা সামনে থাকলো তো কিভাবে গাছের উপরে কিছু কালো একটা দেখা গেল নাকি? হ্যাঁ, তোর তো টর্চটা ধর, আমি একটু জুম করে দেখি দেখি। শব্দ তো পাইলাম, ঠিক আছে। আমি তো তখন থেকে শব্দ পাচ্ছি, মানে মনে হইতেছে যে কিছু একটা ডাকতেছে, বাট কিছু দেখতে পাচ্ছি না। ওটা কি ডাকতেছে একবারও দেখি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাছটার কাছে যাচ্ছি, এই গাছটা অত্যন্ত এমনি আলি। আমরা আপনাদের লাইক ফ্যামিলি সবাই দেখতেছে, আপনাদের ফ্যামিলির সবাইকে ভালোবাসা বিরাম। গাছটা উইঠাও দেখতে হইবে, ঠিক আছে কি আছে। আমরা কিন্তু অলরেডি কিছু অ্যাক্টিভিটি পাচ্ছি এখানে। কুয়াশা কমতেছে, হ্যাঁ চলো সামনে হাঁটো হাঁটো। হৃদয় রুসেল ঢাকা কেরানীগঞ্জ থেকে যে যেখান থেকে আসেন সবাইকে ধন্যবাদ। আসলে আমি কথা বলতেই কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে। এই যে গাছটা দেখেন, এই গাছটা, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়েব। গাছটা দেখেন কিরকম অদ্ভুত না? হ্যাঁ, এই গাছটা কেউ ডালপালাও কাটে না। এই যে গাছটা দেখেন কেমন দেখা যায়, ডিমের খোসা নাকি? আমি শুনছি না, সাপের, সাপের খোসা, সাপের খোসা, সাপের খোসা। ওই যে দেখেন গাছের পাখি, সাপের খোসা। আল্লাহরে, ওই যে দেখেন সাপের খোসা দেখা যায়, অনেক বড় সাপের খোসা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাছের মধ্যখানি, মাছ মধ্য থেকে নাই, মরে গেছে। হ্যাঁ, গাছের মধ্য থেকে কিছু নাই, কিন্তু গাছটা, গাছটা জীবিত আছে। শরীর ঝিমঝিম ঝিমঝিম করতেছে। শীতে একটা অবস্থা খারাপ কিন্তু। পুরো মাঠ চতুর্দিকে কিন্তু মাঠ আর কি। এই যে আপনার কৃষি জমি, এখানে যে চাষাবাস করে, রাত্রিবেলা এখানে সবাই শব্দ। ওই যে রাস্তাটা যেখান থেকে আমরা আসলাম, ওখান থেকে মানুষজন, এখান থেকে গ্রাম আর কি, ওদিকে গ্রাম, ওই গ্রামের মানুষজন যখন চলাচল করে তখন আর কি শব্দ পায় প্রচুর যেখানে, এবং দেখতে পায় যে এখানে এই গাছের উপরে নাকি আস্তাগফিরুল্লাহ, কি পড়লো গাছের উপর দিয়ে? হ্যাঁ, কিছু একটা পড়ছে গাছের উপর থেকে। একজন কি গাছের উপর উঠে দেখবে নাকি? টর্চ মারো তো, কিছু দেখতে পাও? সোজা করে মারো লাইটটা এদিকে। কোনো কুয়াশাই নেই কিন্তু, শব্দ আসলে গাছটার, গাছটার পাশে কোনো কুয়াশা নেই, বাট আশেপাশে কুয়াশায় অন্ধকার দেখেন, এত পরিমাণ কুয়াশা। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু কোনো কুয়াশা নেই গাছটার এখানে।
সাপের খোসা দেখা গেছে? হ্যাঁ সাপের খোসা এই গাছটার ভিতরে। তো বুঝতেই পারতেছেন এই গাছের একটা ডালও কেউ কাটে না, অনেক পুরনো গাছ এটা, অনেক পুরনো। দেখেন যাদের জায়গা কিন্তু অনেকখানি জায়গাও নষ্ট হয়ে আছে, কিন্তু তাও কেউ এই গাছটার ইয়া করে না। আচ্ছা কেউ একজন সাহস করে উঠবো নাকি গাছে? আলমগীর বহু বছর হয়েছে দেশের শীত থেকে অনেক দূর, অনেক মিস করছি। হ্যাঁ ভাই গল্প দাদুর আসর হয়ে যাবে। হ্যাঁ আমার মানে সহ্য হইতেছে না, এত ঠান্ডা মানে প্রচন্ড খারাপ লাগতেছে, আমার মাথায় যন্ত্রণা মনে হইতেছে ভাই। মানে মাথা নষ্ট, কি কিসের শব্দ? উরে ভাই রে ভাই, আমার শরীর কাটা দিয়ে উঠছে। সেটাই তো আমি বুঝতেছি না, আমাদের কাছাকাছি একদম। রাস্তা থেকে চলো তো, রাস্তা রাস্তার উপরে যাই, রাস্তার উপরে যাই দেখি। চলো তো চলো রাস্তা থেকে, ওখান থেকে আমরা দেখবো যে গাছের উপরে কিছু দেখা যায় কিনা, দূরে গেলে আমরা কিছু দেখতেও পেতে পারি। হ্যাঁ নিস্তব্ধ চতুর্দিক, চলো তো চলো চলো রাস্তাটার দিকে, চলো একটু রাস্তাটার দিকটা দেখি। এমন কুয়াশা আল্লাহ, আর আমার হাতটা পুরো অবশ লাগতেছে। দেখেন গাছটার দিকে তাকাইলেই তো ভয় লাগে, গাছটার দিকে দেখেন একবার কেমন লাগতেছে। গাছটার উপরে আমরা একটু উঠতে দেখবো। হ্যাঁ একটু দেখি তো রাস্তাটার দিকে, চলো তো ওখান থেকে শব্দ পাইলাম দেখি। বিসমিল্লাহ আল্লাহ গো মা আল্লাহ, পিছনে কিছু পড়লো। আস্তাগফিরুল্লাহ, কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররি লসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসউসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। দেখছো আমার পিছনে পিছনে কিন্তু, ওরে ভাই গাছ, এই কলা গাছের ওখানে কিছু পড়লো। শব্দ পাচ্ছেন আপনারা? জ্যোতি তারা আজকে বেশি কষা। হ্যাঁ সাভার থেকে জামাল চৌধুরী, থ্যাংক ইউ ইমরি আসাদ, থ্যাংক ইউ আসাদ ভাই। আফসারউদ্দিন, আমি বাহরাইন থেকে দেখতেছি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই শীতের লাইভ বেশি থাকো বাবা, দোয়া করবেন, আমার শরীর অত্যন্ত খারাপ, তাও আসছি আজকে কাল, কারণ আপনাদের ওয়াদা দিছিলাম। হ্যাঁ একটু চলো চলো রাস্তাটা, ওই পিছনে দেখছো শব্দ হইতেছে। হ্যাঁ মানে চতুর্দিক ফাঁকা, এখানে একটা বাড়ি, শুধু একটা বাড়ি। হ্যাঁ লাইট মারো, টর্চ মারো, দেখি শব্দ পাও। হ্যাঁ কিস 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 করতে, শব্দ আসতে ধুপ 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 ধুপ। এদিকে আসো তো, এই পেশটা থেকে টর্চটা মারো তো, ফাঁকা ফাঁক। এই আমার টর্চটা একজনে নেও তো, এটা জুম ই করো, জুম আউট করো, গাছটার উপরে মারো তো, কিছু দেখো। আমি জুম করি, দাঁড়াও, শব্দটা আসতেছে কি ভয়ঙ্কর, দেখেন গাছের ভিতর থেকে। তারপরে যাবেন সামনে, দাঁড়াও যাবো তো, কিছু দেখতে পাচ্ছি না কেন। এই লাড়াচাড়ি করো না, লাইটটা ঠিকমতো ধরো। দেখেন গাছটার ওই ভিতর থেকে কিন্তু শব্দটা বের হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওকে কি ভয়ঙ্কর, আল্লাহু আকবার, খুবই ক্রিপি একটা সাউন্ড। আল্লাহ লাইটটা ঠিক মতো ধরো, আল্লাহ গো বুঝছো ভাই, আমি বলি
জবাই করলে যেরকম করে কোথায় এটা দেখি কোন জায়গায় গাছটার উপরে টর্চ মারো তো দেখো ধরো তো টর্চটা ধরো তো জুম করে স্পষ্ট ছিল স্পষ্ট কোন জায়গায় বুঝলি গাছটার উপরে ভাই আল্লাহ রে কই কই ওটা শব্দটা আসতেছে কই থেকে আমি দেখতেছি না কেন এমন কুয়াশা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইটটা যে ছোট করবো এমন শক্তিটা নাই হাতের ভিতরে এমন ঠান্ডা লাগতেছে বাপরে বাপ দেখেন এই গাছের ভিতর থেকে কিন্তু এতক্ষণ শব্দ আসছে আমি লাইটটা ঠিক করো তো একটু বাবা আমি এক হাতে করতে পারতেছি না লাইটটা এত হার্ড হয়ে গেল কেন গাছের ভিতর কিন্তু সাপের খোলস দেখছি আমরা কিছু একটা আকৃতির মতো দেখা যায় মনে হচ্ছে কিছু একটা ফেজের আকৃতি কিন্তু এখানে ভাই সরছে গাছের ভিতরে দেখেন একবার সেম এই জায়গায় ঠিক আছে এইটার উপরে একবার এই যে এইটার উপরে আমি মানে এমন করে একটা সাদা ছোট করে বাপ্পি রয় থ্যাংক ইউ ফর ইয়ার গিফট থ্যাংক ইউ বাপ্পি রয় সেম শব্দটা এখন দূরের দিক দূরে থেকে আসতেছে কিছু দৌড় দেওয়ার শব্দ ভাই পাশ থেকে একটু চলো তো মাঠের ভিতরের দিকটাতে একটু হাঁটা দিয়ে দেখি কিছু দেখো নাকি আশেপাশে দেখো চতুর্দিকে দেখেন গাছটার একটু দূরে সরলে আর গাছটা দেখাই যায় না হ্যাঁ অদ্ভুত ব্যাপার কিন্তু কাছে গেলে কিন্তু একদম ক্লিয়ার বুঝতে পারতেছি না আমাদের কোন দিক বলতে আছে কোন ইশারা করতে আছে ভাই ধুপ করে কিছু পড়লো কিন্তু এই যে এই যে এখান থেকে কিন্তু পড়ছে এই জায়গাটায় ভাই শব্দ দিয়েছেন ভাই শব্দ পাচ্ছি লাইট মারো হ্যাঁ আমাদের আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে আমি শব্দ পাচ্ছি উপরের দিকে লাইট মারো
আরে ওটা কি, লাইটটা ঠিক মতো মারো, ওটা কি? এমন কুয়াশা আসছে এখন কিচ্ছু দেখি নেই। নাইম নাইম নাইম, দূরে যাও না, দূরে যাও না, তুমি এই পাশে আসো, তোমার দেখা যাইতেছে না। নাইম তুমি এই পাশে আসো, কি আমি দেখতে পাচ্ছি খালি চোখে। আপনি তো টর্চ মারতে কোন আমার গায়ের উপর, কিন্তু আমি মারি কিন্তু টর্চ মানে ওখানে ফোকাস হইতেছে না, যাইতেছে না। না না পিছে যাওয়া ঠিক হবে না, দেখছো কি অন্ধকার কুয়াশা। আমরা কিন্তু স্পষ্ট দেখছি কিছু একটা আকৃতির মতো এখান থেকে গেছে, এমন কুয়াশা আসছে দেখেন, বৃষ্টির মতো মনে হইতেছে সব। মিরাজ কি মনে হইতেছে, এখানে থাকা ঠিক হবে? আমরা সবচেয়ে বড় জিনিস হইলো আমরা কিন্তু ঠান্ডায় কাবু হয়ে যাইতেছে এখানে একদম। ভাই কি পড়লো এটা, বসতে আছে ভাই, কিছু একটা পড়ছে উপর থেকে। মিরাজ ফসফস দৌড়ের শব্দ পাই আমাদের সামনে থেকে, বাট কিচ্ছু দেখি না। দেখেন লাইট মারা, কিন্তু না না বিল থেকে যাওয়া ঠিক হবে না, আমরা পথ হারাই ফেলাম, পথ হারাই দেবো, পথ হারাই দেবো, বিলে রিক্স নেওয়া যাবে না। নাইম এই ওই দেখো তুমি সব ভাইঙ্গা চুরা নিয়ে আসতেছে, অন্য একদিন আসবো, তুমি চলো এখান থেকে। ঠান্ডায় অবস্থা খারাপ, আমার নাক নাকটা বন্ধ হয়ে যাইতেছে। হাঁটো হাঁটো, নাই দিক থেকে হাঁটো। দেখেন লাইভের মধ্যে কি অবস্থা, এসব এইসব গাছ সম্পর্কে যাদের ধারণা আছে গ্রামগঞ্জের মানুষ তারা বলতে পারবে এগুলো কতটা ভয়ঙ্কর হয়। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দুই পাশের পানি দুই রকমের। ওদিকে হাঁটো ওদিকে হাঁটো, দেখি সামনে যাওয়ার পথে আবার কিছু দেখা যায় না কি, কিছু পিছ নেবে এটাই স্বাভাবিক, বুঝছো? আমাদের পিছু নিতে পারে এটাই কনফার্ম। ইনশাআল্লাহ। ওই শোনো, ওই যে আবার গাছটা এই লাইট টর্চ মারো তো, এই এই টর্চটা কি করো তো, জুম করে মারো তো, জুম আউট করে তো কুয়াশাতে দেখাই যায় না। গাছের উপরে কিছু দেখো না, আবার সেই ছাগল আমি বসতে আছি না ভাই, আমি কি করবো রে ভাই। দেখি তুমি ঠিক মতো টর্চটা ধরো, কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মুন্ডা যা চাইতেছ ভাই, দেখি টর্চটা ধরো তো, মানে কিসের শব্দ আসে দেখছো? বুঝি শব্দটা পাচ্ছ নীরাজ? হ্যাঁ, এদিক থেকে আমাদের চলে যাওয়াটা মনে হয় ভালো হবে, বুঝছো? নাহলে আমাদের বিপদ হইতে পারে। এমন কুয়াশা দেখেন, ওখানে কিচ্ছু দেখার মতো কোনো অবস্থাই নেই, এমন পরিমাণ কুয়াশা আসছে, চতুর্দিকে একদম অন্ধকার, আর এত মানে ঠান্ডা পড়ছে আজকে, ঠান্ডার কারণে আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, যে আমরা যে কিছু দেখব সে অবস্থাটাও নাই। মিরাজ ধরো ওদিকটাতে, চলো চলো আস্তে আস্তে আমরা হাঁটি, ই করে দিই, জুম আউট করে দাও লাইটটা। শোনো, মুরগির বাচ্চা রাখতেছে, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা রাখতেছে। হ্যাঁ কতগুলো মুরগির বাচ্চা ডাকার শব্দ। হ্যাঁ হ্যাঁ, ওই যে এদিক থেকে ডাকার শব্দ আসতেছে। না না যাইও না, যাওয়া ঠিক হবে না মিরাজ। হ্যাঁ ওদিক থেকে একদম এই আমাদের কাছ থেকে মনে হচ্ছে অনেকগুলো মুরগির বাচ্চা একসাথে থাকলে, 10-20টা মুরগির বাচ্চা যেমন ডাকে না ওইরকম। ই হাঁসের বাচ্চা ডাকার শব্দ, এই যে কিস 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 করতেছে, শোনো। হ্যাঁ গাছটার উপরে এখানে আস্তাক ফিরুল্লা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আলিয়্যিল আযীম। বাবা ভাই একদম কাছাকাছি আমাদের, আমাদের দিকে আরো আগে আসছে।
এমন অন্ধকার হয়ে দেখেন সামনে কিচ্ছু দেখি না। আমি শব্দ পাই যে হাঁসের বাচ্চা ডাকতেছে কিস 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 করে আমার আশপাশ থেকে। এমন অবস্থা দেখেন রাস্তাঘাট। হ্যাঁ হাঁটো হাঁটো সামনে হাঁটো সামনে হাঁটো, কথা বলো না, আমার পিল হইতেছে আমার পিছে কিন্তু হাঁটতেছে, বুঝছো? আমি পিল পাচ্ছি আমার পিছনে ও আসতেছে। এই শয়তান তুই সাথে আসবি না। কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররি লসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আল্লাহু আকবার, ইস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চলো হে আল্লাহ, আমি তোমার বিতাড়িত শয়তান থেকে মুক্তি চাই। মুরগির বাচ্চা ডাকার শব্দ আছে না কিস কিস করে? আমি যে বলতেছি আমি শব্দ পাচ্ছি, আমার কানে স্পষ্ট শব্দ পাচ্ছি, কি বলবো আসলে বুঝাইতে পারতেছি না, বাট আমরা ফিল পাচ্ছি যেখানে টর্চ মারো তো পিছনে, কিচ্ছু দেখি না বাট মনে হয় যে পিছে কিছু হাঁটে। হ্যাঁ কিছু দেখা যায় না। সাব্বির আহমেদ শান্ত, প্রায় 3 বছর ধরে আপনার ভিডিও দেখে এই প্রথম লাইভ দেখলাম, থ্যাংক ইউ ভাই, লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই শোনো, একদম মুরগির বাচ্চার মতো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। দেখো কিছু দেখো, হ্যাঁ অসুস্থদের বাসায় যাও, এমনি অসুস্থ তার উপর ওই স্পষ্ট ছাগলের শব্দ, ছাগল খাচ্ছে এবং ছাগলের সাউন্ড আসছে। আসো আসো নাইম ওদিকে থেকে, চলো চলো, ও আমাদেরকে মানে চাইতেছে এখানে ঘুরানোর জন্য, বুঝছো? আমার শরীর অত্যন্ত খারাপ লাগতেছে, এখানে এমন ঠান্ডা। পারভেজ আহমেদ ভাই কেমন আছেন? সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ ভালো পারভেজ ভাই, আপনি কেমন আছেন? দেখো হাঁটার শব্দটা কিন্তু আসতেছে পিছন থেকে, কিন্তু সব সাউন্ড করতেছে আমরা পাচ্ছি, প্রচুর ঠান্ডা। চলে যাও অপরাজিতা, হ্যাঁ চলে তো যাবো, বাট এখানে যে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কেমন ভয়ঙ্কর। আমার চোখ দেখে বুঝতে পারবেন আমি অসুস্থ আজকে কয়েকদিন থেকেই, আর আজকে যেই ঠান্ডা লাগছে নাক থেকে তো পানি এখনো পড়তেছে, আর এত ঠান্ডা আমি ফোনটা যে হাতে ধরে আসি। এই 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 পিছনে কি দেখো তো, পিছনে কিছু দেখো, পিছনে শব্দ আসছে কিন্তু আমি ফিল পেলাম যে আমার পিছন থেকে দৌড় দিছে, ঘুরাইয়া পরে মানে একটা পরে একটা বিপদে ফেলাইবে। মিরাজ আসো 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 আসো, আর দা মিরাজ তারা তারা দৌড় দিও না, লাড়ির বাড়ি শব্দ পাইলাম
দুপ করে একটা ভারী শব্দ আসে, তারপর বিড়াল ডাকার শব্দ আসে, ভয়ঙ্কর। না আমরা আমাদের টাকা ঠিক হবে না, চলো এদিক থেকে হাঁটো, আমার হাত অবশ হয়ে গেছে, তুমি এদিকে চলো আর দাঁড়াইও না, ও এখানে থাকলে ওই আজকে আমাদের বিপদে ফেলাই হবে, বুঝছো? এমনি শরীর অসুস্থ লাগতেছে, আগে জীবন আগে তারপর অন্য কিছু। পিছনে শব্দ করতেছে, হাঁটো 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 হাঁটো, পিছনে ওরে ওরে ফোকাস করো না, বুঝছো? হুম হুম, এমন গ্রাম, এমন নিশ গ্রাম, দেখেন কি অজপাড়া গ্রাম হইতে পারে, বুঝতেছেন? কেমন রাস্তাঘাট দেখেই বুঝবেন। ওই হাঁটো হাঁটো হাঁটো, ওর শব্দ শব্দ শোনার ইয়ানে দরকার নাই, মিরাজ চলো লাইভটা বন্ধ করে দেয়, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আগামীকাল লাইভে আসবেন, জানি না যেই অবস্থা এর ভিতরে, যে এমনি অসুস্থ তার উপর কতটা কী হওয়া জানি না, যদি আল্লাহ তালা সুস্থ রাখে চেষ্টা করব আসার জন্য। লাইভ বন্ধ করে দিই, আমি মোবাইল ধরে রাখতে পারতেছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।